ভয়ংকর রেল দুর্ঘটনার শেহতীয়া আপডেট। বালাসোরাত উপস্থিত হয়েছেগৈ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমি জানাইছো এটা গুরুত্বপূর্ণ খবর, এটা বিগ ব্রেকিং নিউজ। রেল দুর্ঘটনাস্থলীত উপস্থিত হয়েছেগৈ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উড়িষ্যার ভয়ঙ্কর রেল দুর্ঘটনা, তার পছতেই ততাতৈয়াকৈ প্রতিক্রিয়া প্রকাশ করেছিল নরেন্দ্র মোদীয়ে। টুইট যোগে প্রতিক্রিয়া প্রকাশ করেছিল, শোক প্রস্তাব আগবহাইছিল নরেন্দ্র মোদী, আর যে তদন্ত প্রক্রিয়া ক্ষিপ্র হব বলে টুইট যোগে প্রকাশ করেছিল। অশ্বিনী বৈষ্ণবে টুইট করেছিল, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুয়ে টুইট করেছিল, আর অশ্বিনী বৈষ্ণব সেই স্থানত উপস্থিত হয়েছিল গৈ। আর শেহতীয়াক এই মুহূর্তের খবর যে নরেন্দ্র মোদী বালাসোরাত উপস্থিত হয়েছে। আমি জানাইছো এটা গুরুত্বপূর্ণ খবর। দিল্লির উচ্চস্তরীয় বৈঠকের পাছতেই দুর্ঘটনাস্থলীত উপস্থিত হলগৈ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ খবর, প্রায় 300তকৈও অধিক লোক মৃত্যুর মুখত পড়িল এই দুর্ঘটনার ফলত। 300জনতকৈও অধিক লোক মৃত্যুর মুখত পড়িল, আর হয়তো মৃতকর যে তালিকা সেয়া দীঘলীয়া হওয়ার সম্ভাবনা আছে। আর আঠটাকৈ দবা বাগরি পড়েছিল। আমি জানাইছো আঠটাকৈ দবা বাগরি পড়েছিল, আমি নিঃসঙ্গ দেখাইছো। নরেন্দ্র মোদী গৈ উপস্থিত হয়েছেগৈ সেই স্থানত, দুর্ঘটনাস্থলীত উপস্থিত হয়েছেগৈ নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে বুঝ লব দুর্ঘটনার, আর দিল্লির যে উচ্চস্তরীয় বৈঠকের পছতেই বালাসোর অভিমুখে, উড়িষ্যা অভিমুখে রওনা হয়েছিল নরেন্দ্র মোদী। আমি পুনৰ জনাইছো যে 300জনতকৈও অধিক লোকে মৃত্যুক খাবতিবলগীয়া হয়েছিল এই দুর্ঘটনাত, আর প্রায় 1000ও অধিক লোক আহত হয়েছিল এই দুর্ঘটনাত। আর এতিয়াও চলি আছে উদ্ধার অভিযান, এতিয়াও উদ্ধার অভিযান সমাপ্ত হওয়া নাই, শেষ হওয়া নাই। হয়তো আরও অধিক দীঘলীয়া হব মৃতকর তালিকা, আরও অধিক দীঘলীয়া হব আহতর তালিকা। আর শেহতীয়াকৈ নরেন্দ্র মোদী উপস্থিত হয়েছেগৈ সেই স্থানত, আমি দেখাইছো নিঃসংখ্য, প্রত্যেকটা মুহূর্তত আহিছে শেহতীয়া আপডেট, প্রতি মুহূর্তত নতুন নতুন খবর আহিছে। আর তদন্ত হব কার ভুলের বাবে মৃত্যুক খাবতিবলগীয়া হল 300জনতকৈও অধিক যাত্রীয়ে, কার ভুলের বাবে আহত হবলগীয়া হল 1000জনতকৈও অধিক যাত্রী, সেয়া নিশ্চিতভাবে তদন্তর অন্তত পোহরলে আহিব। আমি ডেস্কলৈ যাব বিচাৰিছো, নিউজরুমলৈ যাম। নিউজরুমত আছে আমার সাংবাদিক অভিজিৎ আচার্যর ওর শেহতীয়া আপডেট আছে। আমি অভিজিতর ওর গৈছো। অভিজিৎ, আপনার ওর শেহতীয়া কি আছে আপডেট, যেহেতু নরেন্দ্র মোদী উপস্থিত হয়েছেগৈ, আপনি কি জানাব সবিশেষ জানাব? আচ্ছা, উড়িষ্যার যে রেল ট্রেজেডি, এই রেল ট্রেজেডিক লৈ পুৱাৰে পৰাই নতুন দিল্লীৰ গৃহ মন্ত্ৰালয়ত, প্ৰধানমন্ত্ৰী কাৰ্যালয়ত কেইবালানি বৈঠক অনুষ্ঠিত হৈছিল, য'ত নেকি প্ৰধানমন্ত্ৰীয়ে বালাসোৰৰ যি ৰেল দুৰ্ঘটনা, এই সমগ্ৰ ৰেল দুৰ্ঘটনা তেওঁ খতিয়ান লৈছিল। ৰেলৰ উচ্চপদস্থ বিষয়া, NDRF SDRFৰ শীৰ্ষ বিষয়াৰ সৈতে বহি সমগ্ৰ যিটো ৰেল দুৰ্ঘটনা কিদৰে সংঘটিত হৈছিল, কিদৰে হ'বলৈ পাৰিলে, সমগ্ৰ যিটো ঘটনা তেওঁ খতিয়ান লৈছিল। ইয়াৰ পাছতে তেওঁ পোনে পোনে গৈ উড়িষ্যাত উপস্থিত হৈছে। উড়িষ্যাত উপস্থিত হৈ য'ত এক ৰেল যে আচলতে দুর্ঘটনা হয়েছিল সেই স্থান তেওঁ পরিদর্শন করেছে। লগত দেখা গৈছে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পাটনায়ক, ইয়ার লগতে কেবাগৰাকী নেতা লগত দেখা গৈছে। রেল বিভাগের শীর্ষ পর্যায়ের বিষয়া উপস্থিত আছে। প্রধানমন্ত্রী গৈ ঘটনাস্থলীত উপস্থিত হয়েছে। এই মুহূর্তে সংবাদ প্রতিষ্ঠান ANIৰ কিছু টুইট মই দেখাব বিচাৰিছো, যে প্রধানমন্ত্রী এইদরে গৈ উপস্থিত হয়েছে উড়িষ্যাত, আর উড়িষ্যাত এইদরে যত ঘটনাটো সংঘটিত হয়েছিল সেই ঘটনাস্থলীত প্রধানমন্ত্রী গৈ উপস্থিত আছে। লগত দেখা গৈছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণৱক দেখা গৈছে লগত, ইয়ার লগতে স্থানীয় লোক তাত উপস্থিত আছে, যত এই যে রেল ঘটনা যত সংঘটিত হয়েছিল সেই ঘটনাস্থলীত গৈ প্রধানমন্ত্রী মোদী নিজে উপস্থিত হয়েছে। আর তাত উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীয়ে সমগ্র ঘটনার তেওঁ খতিয়ান লৈছে। কারণ যি এক ভয়ঙ্কর ঘটনা রেলর ইতিহাসত সর্বপ্রথম, এয়া এক ভয়ঙ্কর ঘটনা, যত নেকি সমগ্র বিশ্বয় শোকবার্তা প্রেরণ করেছে ভারতলৈ। কিছু সময় পূর্বে জেলেন্সকিয়ে ইউক্রেনের প্রধানমন্ত্রীগুলিয়ে শোকবার্তা প্রেরণ করেছে, ঠিক একদরে কেবাগী সমগ্র দেশের আসলে নেতৃত্ব এই মুহূর্তে ভারতলৈ শোকবার্তা প্রেরণ করেছে। আর ইয়ার মাজতে প্রধানমন্ত্রীগুলি গৈ এই মুহূর্তে উপস্থিত হয়েছে। এয়া দেখি যে প্রধানমন্ত্রী মোদী গৈ উপস্থিত হয়েছে উড়িষ্যাত, ঠিক একদরে প্রধানমন্ত্রীয়ে বিশেষ আসলে ইয়াত গৈ উপস্থিত হওয়া দেখা পরিলক্ষিত হয়েছে। স্থানত দেখা গৈছে NDRF SDRFর জওয়ানসকলে এই মুহূর্তলৈকে উদ্ধার অভিযান অব্যাহত রাখিছে। মৃতকর যে সংখ্যা, মৃতকর সংখ্যা বৃদ্ধি পাবলৈ ধরেছে ঘন্টায় ঘন্টায়। ইয়ার পছতে প্রধানমন্ত্রী গৈ যে ঘটনাস্থলীত উপস্থিত হয়েছে, ঠিক একদরে প্রধানমন্ত্রী গৈ হাসপাতাল উপস্থিত হব, কটকর হসপিটাল উপস্থিত হব, বালাসোর হসপিটালত কেবাশ রোগী ভর্তি হয়ে আছে, আর রোগীসলক রক্তদান করবলে স্থানীয় লোকে যথেষ্ট পরিমাণে আগবাড়ি আছে, মানবতার নিদর্শন দেখাইছে। ঠিক একদরে এয়া দেখাইছো যত নাকি রেল দুর্ঘটনাটি সংঘটিত হয়েছিল, তিনটাকি রেলর যে প্রচন্ড খুন্দা, ইয়ার পাছতে কেবাশ আসলে লোকর রেল যাত্রীর মৃত্যু, ঠিক একদরে বহু
বহুতো রেল জাতি হখ রেল জাতি জীবন মৃত্যু হইতে এমুতত যুঁজ দি আছে ঠিক একেদরে প্রধানমন্ত্রী গৈ অভিজিত উপস্থিত হইছে সমগ্র ঘটনার খতিয়ান লৈছে ইয়ার লগতে মই এএনআই এই সংবাদ প্রতিষ্ঠান এএনআইৰ মই টুইট দেখুৱালো ঠিক একেদরে যদি কিছু সম্ভৱ হয় এএনআইৰ যে টুইট সেই এএনআই টুইট মই দেখুৱাম ঠিক একেদরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফালৰ পৰা ঘনে ঘনে সমগ্র বিষয়টো নিরীক্ষণ কৰি ৰখা হৈছে ঠিক একেদরে ইয়া প্রধানমন্ত্রী গৈ উপস্থিত হৈছে এই বালাসুৰত যত নেকি আচল ঘটনা সংঘটিত সেই স্থানত ইয়া দেখা গৈছে মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গৈ লগত একে লগ সংঘ দিছে এই ভ্রমণকালত ঠিক একেদরে উড়িষ্যার আসলে জনপ্রিয় সংবাদ প্রতিষ্ঠান ও টিভির ফালের পর এই মুহূর্তে সঘনাই বাতরি সম্প্রচার করে থাকা হয়েছে প্রধানমন্ত্রী গিয়ে ঘটনাস্থলীত উপস্থিত হয়েছে চাও এয়া ও টিভির ফালের পর সংবাদ প্রচার করেছে ঠিক একদরে প্রধানমন্ত্রী লগতে রেলমন্ত্রীগী নিজে আছে মন্ত্রী উড়িষ্যার এগারী জনপ্রিয় নেতা কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান লগতে সঙ্গ দিছে বালাসোরত যত নাকি আসলে ঘটনাটা সংঘটিত হয়েছিল সেই স্থানত এই মুহূর্তে প্রধানমন্ত্রী মোদী গিয়ে উপস্থিত হয়েছে ঠিক একদরে প্রধানমন্ত্রী কার্যালয়ের পর সমগ্র যে এই রেল দুর্ঘটনা সংঘটিত হয়েছিল সেই সমগ্র ঘটনাটা আসলে প্রধানমন্ত্রীর ফালের পর দৃষ্টি নিবদ্ধ করে রখা হয়েছে ঠিক একদরে এই মুহূর্তে প্রধানমন্ত্রী মোদী গিয়ে বালাসোরত উপস্থিত হয়েছে আর ইয়াত কব লাগবে যে মৃতদেহের সংখ্যা কিন্তু ঘন্টায় ঘন্টায় বাড়ি যাওয়া পরিলক্ষিত হয়েছে ঠিক একদরে যখন আঘাতপ্রাপ্ত হয়ে আছে যখন আহত হয়েছে সেই সকলক যে যথেষ্ট তেজের প্রয়োজন হয়েছে আর তেজ দান করবলে এই মুহূর্তে দেখা গেছে উড়িষ্যার যখন স্থানীয় লোক গিয়ে তাত হসপিটালত ভিড় করা পরিলক্ষিত হয়েছে এক প্রকারের মানবতার নিদর্শন দাঙি ধরেছে স্থানীয় লোকে ঠিক তেনে সময়তে দেশের রেলের ইতিহাসত যেহেতু একটা রেল সর্ববৃহৎ রেল ট্রেজেডির এই সমগ্র ঘটনার সময় চাত প্রধানমন্ত্রীগী গিয়ে এই মুহূর্তে উপস্থিত হয়েছে দীপাঙ্কর নিশ্চয়কৈ চাওক উদ্ধার অভিযান এতিয়াও চলি আছে নেকি আপনি যেহেতু শেহতীয়া আপডেট আপনি লৈ আছে উদ্ধার অভিযান এতিয়াও অব্যাহত আছে নেকি এই মুহূর্তে উদ্ধার অভিযান চলি আছে নেকি হয় আমি ধন্যবাদ জ্ঞাপন করছি পরবর্তী খবর আপনার সঙ্গে পুনর্বার সংযোগ স্থাপন করবলে চেষ্টা করম আমি ধন্যবাদ জ্ঞাপন করছি অভিজিতক ধন্যবাদ আমি পুনের জানাইছো যে নরেন্দ্র মোদী গিয়ে তাত গিয়ে উপস্থিত হয়েছেগৈ শেহতীয়াকৈ অশ্বিনী বৈষ্ণব আর উড়িষ্যার কেতবোর নেতাক লগত লৈ তেওঁ উপস্থিত হয়েছেগৈ সেই স্থানত দিল্লির উচ্চস্তরীয় বৈঠকের পাছতেই বালাসোরলৈ রওনা হয়েছিল মোদী আর ইতিমধ্যে বালাসোরত উপস্থিত হয়েছে নরেন্দ্র মোদী আর এতিয়াও চলি আছে উদ্ধার অভিযান এই মুহূর্তে উদ্ধার অভিযান চলি আছে আর যেহেতু রক্তর প্রয়োজন হয়েছে বহু যখন আঘাতপ্রাপ্ত সকলক তেজর প্রয়োজন হয়েছে গতি চিকিৎসালয়ত ভিড় করেছেগৈ স্থানীয় লোকসকলে যেহেতু তেজর প্রয়োজন হয়েছে মানবতার নিদর্শন উৎকৃষ্ট নিদর্শন দাঙি ধরেছে উড়িষ্যাবাসী মানবতার একটা উৎকৃষ্ট নিদর্শন দাঙি ধরেছে আর সহায়ের হাত আগবাইছে কালি যেটা দুর্ঘটনাটা সংঘটিত হয়েছিল উদ্ধারকারী দলের সহায়ের হাত আগবাইছিল স্থানীয় লোকসকলে আর আজিও দেখা গেছে যে চিকিৎসালয়ত ভিড় করেছেগৈ স্থানীয় লোকসকলে যেহেতু তেজর প্রয়োজন হয়েছে আঘাতপ্রাপ্ত সকলক তেজ প্রদান করবল ভিড় করেছেগৈ রাইজে আমি দেখাই গেছো কেতবোর দৃশ্যাংশ আমি জানাই যাম প্রতিটি মুহূর্তের প্রতিটি খবর